বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদ করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি পদ্ধতি সংযোজিত হয়েছে। সেখানে আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাধারণ সম্পাদক জনাব মেসউদ্দিন, ভাইস চেয়ারম্যান জনাব এম খালিদ মাহমুদ, যুগ্ম সম্পাদক জনাব মুস্তাফিজ, জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, যে কোনো ব্যক্তি যে কোনো বিচার প্রার্থী তারা শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে যে কোনো রায় বাংলায় এখন অনুবাদ করে পড়তে পারবেন। এই মুহূর্তে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করার জন্য সামনের দিকে এগিয়ে আসছে আইন প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট। আসেন আমরা যে আদর্শ ভিত্তিতে বিচার প্রশাসন রক্ত দিয়েছেন, 1971 সালে রক্ত দিয়েছেন, এই রক্তের বিনিময়ে গঠা বাংলাদেশের স্বপ্ন দেখি এই মুহূর্তে 50 নম্বর ওয়ার্ড।